স্বাধীনতার পর বিকাশমান শিল্প খাতের মধ্যে অন্যতম পোলট্রি শিল্প। দেশে আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান, বিশেষ করে অর্থনীতিতে নারীদের অবদান বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে পোলট্রি খাত। 30,000 কোটি টাকার বিনিয়োগে এখন এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 60 লাখ মানুষ কাজ করেন, যাদের 40% নারী। জিডিপিতেও এই খাতের অবদান 2%-এরও বেশি। কিন্তু এখন কাঁচামালের দাম বৃদ্ধি, বাড়তি আমদানি শুল্ক, অগ্রিম আয়কর এবং কর্পোরেট ট্যাক্সের বাড়তি চাপে নানা সংকটের মুখোমুখি দেশের পোলট্রি খাত। একদিকে পোলট্রি খাদ্যের দাম বেড়েছে, আর তার কারণে মুরগির মাংস ও ডিমের দাম যখন বেড়ে গেছেন, তখন রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণের বিষয়টি হুমকির মুখোমুখি। তাই ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে আমরা উদ্যোগ নিয়েছি, ধারাবাহিকভাবে আলোচনা করব সম্ভাবনার পোলট্রি চ্যালেঞ্জ কী এ নিয়ে। আর আজকের আলোচনায় আমাদের প্রাধান্য পাবে পোলট্রি ফিডের দাম নিয়ে মাথা ব্যথা এই বিষয়টি। ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। আর আজ আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট কৃষিবিদ ডাক্তার নজরুল ইসলাম, আছেন ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমুজ্জামান, আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল এবং ভাইবোন পোলট্রি ডেইরি অ্যান্ড ফিশারিজের স্বত্বাধিকারী শিরিন সুলতানা। আমি আপনাদের তিনজনকেই স্বাগত জানাই, যদি আপনারা শুনতে পান। আর নজরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আজমুজ্জামান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং শিরিন সুলতানা আমাদের সঙ্গে আছেন, আপনিও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাদের তিনজনকে কৃতজ্ঞতা। অধ্যাপক আউয়াল হয়তো একটু সংযোগে একটু বিঘ্ন ঘটছে, আমরা শুরু করতে চাই। আমি শিরিন সুলতানাকে দিয়ে শুরু করতে চাই, একজন ব্যতিক্রমী উদ্যোক্তা হিসেবে, কারণ তার পরিচিতি জাতীয়ভাবে একজন ন্যাশনাল অ্যাথলেটস এবং রেসলিংয়ে উনি আমাদের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক পর্যায়েও, সেই একজন জাতীয় ক্রীড়াবিদ। কিন্তু উনার মূল আয় এবং কর্মসংস্থানের একটি জায়গা হলো এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে উনি আছেন এবং ভাইবোন পোলট্রি এবং ফিশারিদের স্বত্বাধিকারী। আমি জানি উনি লেবুর চাষও করে। শিরিন সুলতানা, যদি বলেন, আপনি সবসময় সংকটের কথা বলেন, যতটা না ক্রীড়ার সংকট বলেন তার থেকে বেশি পোলট্রির কথা বলেন দেখা হলে বা আলোচনায় আসলে, আপনি যদি বলেন যে কী চ্যালেঞ্জ মোকাবিলা করছেন এই আপনার সেই ক্ষুদ্র পোলট্রি খামারটি যেটি ময়মনসিংহের ফুলবাড়িয়াতে আছে, আপনি যদি বলেন আপনার অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই, তারপর আমি এই ইন্ডাস্ট্রিজের মূল দুজন লোকের সাথে কথা বলবো। শিরিন সুলতানা, আমি 2013 সাল থেকে পোলট্রি শিল্পের সাথে আছি। ধন্যবাদ জানাচ্ছি শুরুতে ডিবিসি টেলিভিশনকে যে এত সুন্দর একটি আলোচনার জন্য, যেখানে আপনার 60 লাখ মানুষ জড়িত আমাদের এই পোলট্রি শিল্পের সাথে, বিশেষ করে আমাদের যে প্রাণীজ আমিষ, আমাদের যে আমিষের চাহিদা, আমাদের যে প্রোটিনের চাহিদা সম্পূর্ণই আসে প্রায় আমাদের পোলট্রি শিল্প থেকেই, বেশিরভাগ আসে। আমাদের দেশের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠীর যে আমিষের চাহিদা তার বেশিরভাগই আসে হলো আপনার এই পোলট্রি শিল্প থেকে, বিশেষ করে যেমন ধরেন আমাদের দেশে 1 কেজি খাসির মাংস কিনতে গেলে আপনার হলো 800 টাকা লাগে, আর একজন সাধারণ মানুষ খুব 6 থেকে 8 টাকা দিয়ে একটি ডিম কিনে খেতে পারেন, কিন্তু 1 কেজি খাসির মাংস সবাই কিনে খেতে পাচ্ছেন না। 1 কেজি পোলট্রি আপনি কিনে খেতে পাচ্ছেন, কিন্তু খুব সহজে 1 কেজি গরুর মাংস আপনি 600-650 টাকা দিয়ে কিনে খেতে পাচ্ছেন না। সেই দিক বিবেচনা করে আমাদের পোলট্রি শিল্প যে ক্রাইসিস এর মুখোমুখি হয়েছে বর্তমান সময়ে, সেখান থেকে আমাদের একমাত্র সরকারি পারে সেই ক্রাইসিস সংকটটা কি, আপনার খামার পরিচালনা সংকট কি, এখন কি চ্যালেঞ্জ সংকট বর্তমান সময়ে? আমার কিছুদিন পূর্বেও 1 কেজি ভুট্টার দাম যেখানে ছিল 16-17 টাকা, বর্তমানে সেটা 50 ছুঁই ছুঁই করছে। সয়াবিনের দাম বেড়ে গেছে, মেডিসিনের দাম বেড়ে গেছে। পোলট্রি উৎপাদন করতে খামারির যে একটি ডিম উৎপাদন করতে যে কস্ট খরচ হয় তার থেকে বিক্রি করতে হয় কম দামে, সেই ক্ষেত্রে আমি যেটাকে দায়ী করব সেটা হলো আমাদের পোলট্রি শিল্প একদম আপনার 95% একটি সিন্ডিকেটের কবলে পড়ে আছে, যাতে করে খামারিরা ডিম উৎপাদন করছে কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। আপনি দেখেন আমাদের দেশে যারা বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তারা একটি চকলেট যখন উৎপাদন করেন সেই চকলেটের গায়ে মূল্য লেখা থাকে 25 পয়সা 30 পয়সা, বা একটি কোক উৎপাদন করেন সেখানে লিটার প্রতি মূল্য দেওয়া থাকে। আমাদের এই খামারিরা অনেকেই, আমাদের খামারিদের অধিকাংশ হলো আপনার অশিক্ষিত জনগণ, যারা হলো অনেকেই লেখাপড়া জানেন না, তারা হলো একটু জমি আছে সেখানে তারা পোলট্রি শিল্প গড়ে তুলতেছেন, কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তার পোলট্রি অনেক সময় অনেক ক্রাইসিসের মুখোমুখি হচ্ছে। এখন বর্তমান সময়ে যেটা হলো আপনার খাবারের দাম বেড়ে গেছে, কিন্তু সে যখন উৎপাদন করে তার সবকিছু সর্বস্ব দিয়ে যখন সে বিক্রি করতে যায় তখন তার
উৎপাদন কষ্টের থেকে বিক্রির দাম কম আসে, কিন্তু শিরি সুলতানা আমাদের কাছে তো খবর হলো, আমরা প্রচার করছি যে ডিমের দাম বেড়ে গেছে, মুরগির দাম বেড়ে গেছে, মানুষ এটা নিয়ে অভিযোগ করছে। আপনি যখন খাবারের দাম বাড়িয়ে দিবেন, আগে এক বস্তা খাবারের দাম ছিল 1200-1300 থেকে, এখন বর্তমান সময়ে কিছুদিন আগেও ছিল 1700-1800 টাকা, বর্তমান সময়ে 2100 টাকা এক বস্তা খাবারের দাম। সেই ক্ষেত্রে খামারি তার জমি বিক্রি করে আপনাদের জন্য ডিম উৎপাদন করছে, আমিষের আমাদের দেশে আমিষ মানুষের আমিষের যোগান দিচ্ছে, কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, কিন্তু এই টাকাটা খামারিরা পাচ্ছে না, এটা চলে যাচ্ছে একটা সিন্ডিকেটের পকেটে, যারা একটা বাজারটাকে একচেটিয়া ভাবে দখল করে রাখছে। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আলাদা পোল্ট্রি শিল্প ক্রাইসিস ইউনিট গঠন করে দায়িত্ব দিতে হবে, এবং ডিমের নির্দিষ্ট একজন খামারির জন্য দিতে হবে যে একটি ডিম 15 টাকা বিক্রি হবে, এর কমবে না বাড়বে না, একটা সিস্টেম আপনাকে চালু করতে হবে। মানুষ তো 15 টাকা দিয়ে ডিম খাইতে চাইবে না, 10 টাকা ডিম, 8 টাকা ডিম, 15 টাকা হয়ে যাবে। আপনার যখন আপনি নির্দিষ্ট একটা মূল্য দেন, একটা ডিমের দাম আপনি 10 টাকা দিতে পারেন, কিন্তু আপনার সব দিকে বিবেচনা করতে হবে, আপনাকে যখন 15 টাকা দিয়ে ডিম কেন খাবেন, আপনার আমিষের যখন প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই খেতে হবে। একজন খামারি যখন 2100 টাকা দিয়ে এক বস্তা খাবার কিনে সে আপনাদের জন্য আমিষের যোগান দিবে, ডিম উৎপাদন করবে মানুষের দেশের দেশের কথা বিবেচনা করে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 15 টাকা দিয়ে ডিম কিনে নিতে হবে। শিরীন সুলতানা, আমি জানি না আপনি আপনি কুস্তিগির মানুষ, আপনি হয়তো কিনে খাবেন কারণ আপনার হয়তো দরকার হবে, কিন্তু একটা মানুষ বেশি দাম বেড়ে গেলে কিনবে কিনা সেটা প্রশ্ন থাকলো। তবে আমি একটু আমাদের পোল্ট্রি ফিডের অ্যাসোসিয়েশনের নেতা আমাদের আহসানুজ্জামান আমাদের সঙ্গে আছেন, আহসানুজ্জামান যদি একটু বলেন যে এই এখন আমি দেখছি যে খাদ্যটাই মূল, খাদ্যের দামটাই, পোল্ট্রি ফিডের দামটাই মূল, আপনাদের ব্যাপারে মতামত কি? ধন্যবাদ প্রণব শাহ। আমি যেটা বলতে চাই যে আমাদের আমরা আমি ব্যক্তিগত ভাবে এই শিল্পের সাথে প্রায় 25 বছর ধরে জড়িত আছি, আমি জানি, হ্যাঁ, এবং আমাদের এই 25 বছরের অভিজ্ঞতায় আমরা কোনো সময় র মেটেরিয়ালের এইভাবে দাম বৃদ্ধি আমরা কোনো সময় দেখি নাই। আচ্ছা, অন্য সময় হয়েছে দুই একটা আইটেম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু অন্য আইটেম গুলো অ্যাভারেজ কম থাকে, আমরা একটা ব্যালেন্স করে চলতে পেরেছি। কিন্তু এখন গত এক বছরের অধিক সময় আমরা হিসাব করে দেখেছি যে আমাদের র মেটেরিয়ালের দাম অ্যাভারেজে 35% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, কোনো কোনো আইটেম আপনার 60%-70% পর্যন্ত বৃদ্ধি। আমি তো একটা উদাহরণ দিই, আমাদের সয়াবিন মিল এক বছর আগে 34 টাকা দাম ছিল, সেটা এখন 54 টাকা। ভুট্টা বাংলাদেশের ইতিহাসে কখনো 22-23 টাকার উপরে উঠেছে বলে আমাদের জানা নাই, সেটা এখন 31-32 টাকা এবং পাওয়া যাচ্ছে না। আমরা তেলটা ব্যবহার করি, পাম অয়েল এবং সয়াবিন অয়েল, যেগুলো পাইকারি আমরা 60-70, গত বছর 80 টাকায় কিনেছি, এখন 140 টাকা, এবং গত কয়েকদিন ধরে আমরা কোনো পাম অয়েল পাচ্ছি না। ঠিক একইভাবে আমাদের যেহেতু বাংলাদেশে অ্যানিমেল প্রোটিনের ইম্পোর্টটা ব্যান করে দেওয়া হলো, তখন তারপরে সয়াবিনের পর একটা চাপ সৃষ্টি হলো, সেই সয়াবিনের দামও বৃদ্ধি পেল, এবং পাশাপাশি ভাবে আমরা দেখলাম যে হঠাৎ করে ভারতেও সয়াবিন রপ্তানি শুরু হওয়ার সাথে সাথে 35 টাকা সয়াবিন 55 টাকা হয়ে গেল। আপনি যে আপনারা জানেন যে ফিডের উৎপাদনের মেইন 70-75% হচ্ছে কাঁচামালের খরচ, সেই খরচটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফিডের দাম অবশ্যই কিছু অ্যাডজাস্ট হয়েছে, যেখানে আমাদের কাঁচামালের দাম 35% মতো বৃদ্ধি, সেই হিসাবে ফিডের বৃদ্ধি পাওয়া উচিত ছিল প্রায় 18-20%। আমরা চেক করে দেখেছি যে আমরা বিভিন্ন সময় এটাকে ম্যাক্সিমাম 60-10% বৃদ্ধি পেয়ে, তার মানে আমরা যারা ফিড মিলের সাথে জড়িত আছি, আমরা আপনি বলবেন তারা চলছেন কি করে, আমাদের অনেকে লোকসান চলছে, অনেকে উৎপাদন কমিয়ে দিয়েছে, এবং এটা আমাদের সবার কিছু কিছু মাল কেনা থাকে যাতে অ্যাভারেজ প্রাইস তো বর্তমান প্রাইসের সাথে কিছু কম হতে পারে। এই কারণে পাশাপাশি যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের করোনাকালীন কারণে কারণে ডিমের দাম, দুধের দাম, মাছের দাম, মুরগির দাম এমন ভাবে কমে গিয়েছিল যার জন্য খামারিরাও কিন্তু এই সেক্টর থেকে আসতে সরে গেছে, হঠাৎ করে একটু দাম বেড়েছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। আমি বলবো মুরগির দাম যদি 120-130 টাকা ফার্ম লেভেল হয়, এটা একেবারে ন্যায্য মূল্য, গত 10 বছর আগে কিন্তু এই দাম ছিল, 10 বছর আগে অন্যান্য পণ্যের সাথে যদি আপনি মুরগির ডিম এবং ডিম তারপর ডিম দুধ মাছের দামের কম্পেয়ার করেন তাহলে কিন্তু দাম আরো কমেছে। এই জিনিসটা কিন্তু সবার মাথায় রাখতে হবে যে খামারিরা, এবং তারপরে আর একটা যে মধ্যস্বত্বভোগীরা একটি বড় অংশের টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে, যে আমাদের যে খামারি ভাই বললেন তাদের উৎপাদন খরচ যদি 7-8 টাকা হয়, সেই ডিমটা কিন্তু খুচরা 10 টাকা বিক্রি হচ্ছে, কোন সময় 7 টাকা, এখন যখন পাইকারি ডিম বিক্রি হচ্ছে 7-50-40 টাকা, কিন্তু একটা ডিমের উৎপাদন করছে 7 টাকার উপরে, ডাইরেক্ট কস্ট, এর সাথে তো অন্যান্য কস্ট, কিন্তু ডিমের একদম উৎপাদন কস্ট তো খাদ্যের সাথে তুলনা করবেন আপনারা, কারণ খাদ্যটাই বেশি পোল্ট্রি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কারণ একটা মুরগিকে কত কত কেজি খাওয়াবেন তার উপরে তার মানে গ্রোথ,
তার ডিম সবকিছু নির্ভর করবে। এই যে আপনি বলেন যে রপ্তানি হয়ে যাচ্ছে, সেটি একটি বাধাও হয়েছিল, সেটি বন্ধ হয়েছিল, আবার শুরু হয়েছে। বা আমদানির ক্ষেত্রে আমরা যখন দেখি যে যখন চালের দাম বেড়ে যায় তখন চালের আমদানি শুল্ক কমিয়ে চাল আমদানি করা হয়, এবং এখন আমরা দেখছি যে অনেক সময় আমরা এখন নতুন করে দেখলাম যে এই যে সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এবং পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়ে আমদানি করা হয়, ফিডমিলের যে সমস্ত উপাদান পোলট্রি খাদ্যের সেগুলোর ক্ষেত্রে এই সমস্ত শুল্ক কমানো, আমদানির সুযোগ দেওয়া, এগুলো করার ব্যাপারে আপনার সমিতিগতভাবে সরকারের সঙ্গে কী কাজ করছেন, সরকার কী সাপোর্ট দিচ্ছে বা সরকার কাছে কী চান, এটি শুনবো। তার আগে আমি একটু আবার যেতে চাই একটু একেম আবদুল্লাহ আওয়াল, তার সংযোগটি আমরা পাচ্ছিলাম না। আবদুল্লাহ আওয়াল, এখন মধ্যে আপনি শুনতে পাচ্ছেন? আপনি খামারিদের পক্ষ থেকে যদি বলেন যে এই যে দাম বেড়ে যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু দাম বেড়ে যাওয়ার পরেও খামারিদের রক্ষা করার জন্য আপনাদের দাবি কি বা আপনাদের পরামর্শ কি? কারণ অনেক খামারি বন্ধ হয়ে যাচ্ছে, খামার বন্ধ হয়ে যাচ্ছে, আবার দামও বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবাসী এবং অংশগ্রহণকারী সবাইকে আসসালামু আলাইকুম। আমি যেভাবে বলতে চাই সেটি হচ্ছে যে এই পোল্ট্রি সেক্টরটাকে আসলে টিকে রাখার জন্য যে ভূমিকা রাখা আমাদের দরকার ছিল, সরকারের পক্ষ থেকে যে সাপোর্ট আমাদের দেওয়ার দরকার ছিল, সেটা আমরা কখনোই সেভাবে পাইনি। এখানে আসলে পোল্ট্রি সেক্টরটা এই যে বাজার মূল্য উঠছে নামছে, এটার পিছনে কিন্তু ওই যে আমাদের সফলতা ব্যর্থতা এবং উৎপাদনশীলতার সাথে সম্পর্ক রয়েছে। এখানে বহুজাতিক কোম্পানি এবং বিশেষ করে সিপি যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল, তাতে প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিগুলো টিকে থাকার কথা মোটেই ছিল না। সেখানে আমি একেম আবদুল্লাহ টাঙ্গাইলে টু টাইমস সিপির এই মহাপরিকল্পনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এখন আপনি বলতে পারেন যে সিপি তো এই দেশে অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, মানুষ পাচ্ছে, অনেক ধরনের খাবার পাচ্ছে, আমরা তো বিদেশি বিনিয়োগও চাই, আমরা তো বিদেশি বিনিয়োগও চাই অর্থনীতি শক্তিশালী করার জন্য। আমি সেটা বিরোধ করছি এই অংশে যে ওনারা প্রান্তিক পর্যায়ের খামারিগুলোকে তারা যে পরিকল্পনা যাচ্ছিল প্রান্তিক পর্যায়ের খামারিগুলো টিকে থাকার পর্যায়ে ছিল না। এদিকে আপনি করোনায় বিপর্যস্ত এই খামারি ব্যবস্থাপনা, তারপরে এই বাজার ব্যবস্থাপনার যে অবস্থা, আমি আরেকটি ব্যাখ্যা আমি আপনাকে দিতে চাই। আমার ভাইরা যারা অংশগ্রহণ করেছেন, আমার আপু বলেছেন 2100 টাকা খাদ্যের বস্তা, আমার টাঙ্গাইলে খাদ্যের বস্তা আছে 1300 টাকা, সেই হিসেবে একটি মুরগি দিনে 6 টাকার খাদ্য গ্রহণ করে। মুরগির উৎপাদনশীলতা যদি বিশ্লেষণ করি, প্রথম দিকে 95%, পরে 70% হলে, গড়ে 82.5% উৎপাদন হলে, 82.5% উৎপাদন হলে এই 6 টাকার খাদ্য খেয়ে একটি ডিম উৎপাদনে 7.27 অর্থাৎ 7.27 টাকা খরচ হয়। ডক্টর নজরুল ইসলাম, প্রেসিডেন্ট আহকাব, বাংলাদেশ অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, আপনি অনেকদিনও আপনিও আছেন অনেকদিন আমাদের এই পোলট্রি খাদ্যের সাথে, আপনার সুপারিশ মতামত কী? এই খাদ্যের দাম বেড়ে গেল সেটি কমানো, খামারিদের রক্ষা করা, এবং একই সঙ্গে ভোক্তাদেরকে সাশ্রয়ী মূল্যে বা সহনীয় মূল্যে পোলট্রি এই প্রোটিনের এই যোগানটা সরবরাহটা অক্ষুণ্ণ রাখা। ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে যারা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, তাদেরকে শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা, এবং যারা আজকে আমাদের আজকের এই প্রোগ্রামটা যারা দেখছেন বা শুনছেন সবাইকে আমি অ্যানিমেল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা যেটা কাজ করে থাকি বা আমরা যে অবস্থা এখন আছি, বিশেষ করে ডেয়ারি, লাইফ স্টক, পোলট্রি এবং একোয়াকালচার সেক্টর সবটাতে কিন্তু এই ফিডের জন্য একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমাদের পড়েছে, যেটার জন্য আমরা সবাই সাফার করছি। শুধু আমরা যারা প্রোডাকশনের সাথে যারা জড়িত শুধু তারাই না, কনজিউমার যারা আছে, যারা এটার ভোক্তা, তারাও সাফার করছি পাশাপাশি ভাবে। নজরুল ইসলাম, এই সংকটটা আমরা জানি, আমরা সমাধানের জন্য আপনার মতামত চাই। হ্যাঁ, আমাদের যে গ্রামীণ অর্থনীতি সেই জায়গাও কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়েছে। কারণ সমাধান করতে গেলে এখানে একদিকে যেমন খাদ্য মানুষের যেমন দরকার, গাছেরও দরকার এবং প্রতিটা প্রাণীরই দরকার, সেই দিক থেকে আমাদের খাদ্যের উৎপাদন করতে আমাদের যে কষ্টটা কিভাবে কমানো যেতে পারে বা এটার মূল্যটা কিভাবে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, সেই দিক থেকে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের এই ব্যাপারে আমাদের সহযোগিতা অনেক প্রয়োজন। যদিও বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী
খাদ্যের দিক থেকে বা কৃষি ক্ষেত্রে অনেক প্রণোদনা দিয়েছেন। তারপরে বিশেষ করে আমাদের লাইফস্টক পোলট্রি এবং একুয়াকালচার সেক্টরে যদি উনি আরো একটু মনোযোগী হন বা আরেকটু দৃষ্টি দেন তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব। আপনারা কি চান, আমরা কি ভুট্টা আমদানির ক্ষেত্রে এখন ভর্তুকি বাড়াবো বা ভুট্টা আমদানি শুল্ক কমিয়ে দেবো? সেই ক্ষেত্রে আমাদের শুধু ভুট্টা না, ভুট্টা সয়াবিন একদিকে যেমন আমরা ভুট্টার ইম্পোর্টে আমাদের ট্যাক্স কমানো বা এনে ব্যাট কমানো বা অ্যাডভান্স ট্যাক্স যেটা আছে সেটা যদিও মওকুফ আছে, ইম্পোর্টের ক্ষেত্রে আরো সহজ করতে হবে এবং সাথে সাথে ব্যাংক ঋণের ক্ষেত্রেও আমাদেরকে ইন্টারেস্টের দিক থেকে আরো কম দিতে হবে, কম করতে হবে। এবং বিশেষ করে বর্তমান যেটা হচ্ছে যে সয়াবিন নিয়ে বেশ কিছুদিন যাবৎ আমরা সাফার করছি, যে সয়াবিনের মূল্য আগে যেটা ছিল তার সাথে অনেক গুণ বেড়েছে, এখন মূল্য অ্যারাউন্ড 50 টাকা। তো এই 1 কেজি সয়াবিন যেখানে 50 টাকা, আর খাদ্যের মেইন অংশটাই হলো ভুট্টা এবং সয়াবিন, যেটা আহসানুজ্জামান সাহেব উনি বলেছেন। আর এই ভুট্টা এখন এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের এই ক্ষেত্রে দেশের স্বার্থে, এবং যেখানে 35,000 কোটি টাকা বিনিয়োগ আছে এই শুধুমাত্র পোলট্রি সেক্টর, আমি যদি ডেয়ারি সেক্টর একুয়াকালচার এবং লাইফস্টক সেক্টরকে বাদ দিই, শুধু পোলট্রি সেক্টর 35,000 কোটি টাকা এখানে বিনিয়োগ। এখানে শুধু পোলট্রি সেক্টরেই 65 লাখ মানুষ এখানে কর্মসংস্থান হয়েছে। সেই দিক থেকে বিবেচনা করে আমাদের শুধু ট্যাক্স কমানো না, এই সয়াবিন ইম্পোর্ট যাতে না হয় দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে এবং গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই জায়গাতে আরো আমাদের বিশেষ করে ফিশারিজ এবং লাইফস্টক মন্ত্রণালয় থেকে শুরু করে লাইফস্টক সার্ভিসের অর্থাৎ DLA যেটা আছে এই দিকে আরো সজাগ দৃষ্টি, এবং আমাদের সাথে আরো খামারিদের কিভাবে কাছে যে তাদের সমস্যাগুলো জানা এবং সমাধান করা। বিশেষ করে আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় যিনি আছেন ফিশারিজ এবং লাইফস্টক মন্ত্রণালয়ের দায়িত্বে, উনি এই কোভিড পিরিয়ডে বা কোভিড অতিমারিতে বাজার যাতে আমাদের ডিসরাপ্ট না হয় বা সাপ্লাই চেইন যাতে নষ্ট না হয় উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। তারপরেও আমাদের এই ইম্পোর্ট এবং এক্সপোর্টকে বন্ধ করা কিভাবে যায় সেই ক্ষেত্রে যদি উনি আরো একটু দৃষ্টি দেন তাহলে আমাদের আরো ভালো। আপনারা জানেন আমরা আহকাবের মেম্বার যারা আছে আমাদের 600-র উপরে এখানে আমাদের মেম্বার রয়েছে। এখানে আমাদের ইতিমধ্যেই যেটা আমাদের ইম্পোর্ট করতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। আগে আমরা 180 দিন আমরা একটা সুযোগ পেতাম যে এটা পেমেন্ট করার জন্য এলসি পেমেন্টের ক্ষেত্রে, কিন্তু এখন এটা এখন করা হয়েছে 90 দিন। এখানে কিন্তু বড় ধরনের একটা বৈষম্য রয়েছে। এখানে সেটা কি যুক্তিতে করা হলো, কি যুক্তিতে করলো ব্যাংক? গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা আছে এটা নিত্য পণ্য যেগুলো অর্থাৎ খাদ্য পণ্য বা ভোগ্য পণ্য যেটা আছে সেটাকে 90 দিন করা হয়েছে, কিন্তু আমাদের বিশেষ করে আমরা যারা আহকাবের মেম্বার যারা আছে তারা আমরা খাদ্যের র মেটেরিয়ালস ইম্পোর্ট করি, এই এটা কিন্তু আমাদের সরাসরি খাদ্য পণ্য নয়। সেই দিক থেকে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে সেটা যদি 180 দিন করা হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা একটু কম দামে বিক্রি করতে পারি, কিন্তু আমরা যেটা 90 দিনে আনছি আমাদের কস্ট বাড়ছে এবং পাশাপাশি ভাবে আমরা কিন্তু সহজেই কাস্টম থেকে এটা কিন্তু আমরা খালাস করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের অনেক সময়। তাহলে অর্থ মন্ত্রণালয় এনবিআরের একটি হস্তক্ষেপ দরকার এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে। অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এই তিনটা মন্ত্রণালয়কে একত্রিত যদি আমরা করে আমরা এটা সমন্বিত উদ্যোগ দরকার এই তিন মন্ত্রণালয়। আমি আপনাকে শুনবো, শিরিন সুলতানা কি কিছু বলতে চাইছিলেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছি যে জাতীয় পোলট্রি শিল্প রক্ষা কমিটি এবং হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন তাদের অবশ্যই হলো যে আপনার, আমি যেটা বলে আসছিলাম, ডিমের একটা নির্দিষ্ট বাজার দর একদম আপনার নির্ধারণ করে দিতে হবে, যাতে করে খামারিরা যেন সেই টাকাটা নির্দিষ্ট দামে অন্তত বিক্রি করতে পারে, খাবারের দাম কমাতে হবে, এবং হলো যে সাবসিডিটা সরকার দিচ্ছে সেটা যেন নির্দিষ্ট ভাবে একদম খামারির হাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে হবে। আপনার সুদবিহীন এখন কোথায় সাবসিডি দিচ্ছে, এখন কি ভর্তুকি দিচ্ছে সরকার কোথাও? বর্তকটা যেটা কিছুদিন আগে দিয়েছিল অনেক খামারি পেয়েছে, সেটা যেন আপনার নির্দিষ্ট ভাবে একজন খামারির হাতে পৌঁছে যায়। আপনার, আপনি যেটা একটু আগে বলেছিলেন যে আমাকে 15 টাকা দিয়ে তো কেউ ডিম খাবে না, এখানে একজন প্রান্তিক পর্যায়ে খামারি তার মেধা শ্রম দিয়ে ডিম উৎপাদন করছে, আমাদের আমিষের চাহিদা মেটাচ্ছে, টাকা যাচ্ছে ভোক্তার, আর এই
মাসখান থেকে টাকা চলে যাচ্ছে হলো আপনার যে লাভটা লাভের অংশটা চলে যাচ্ছে সিন্ডিকেটের পক্ষে এই সিন্ডিকেটকে আপনার প্রতিরোধ গড়ে তুলতে হবে সিন্ডিকেট যেন আমাদের এই পোলট্রি শিল্প থেকে দূর হয় সেই ব্যবস্থা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেই করতে হবে এবং পোলট্রি শিল্পের যে জাতীয় ইউনিট পোলট্রি শিল্প রক্ষার জন্য আলাদা করে ইউনিট গঠন করে দিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যেন এই সিন্ডিকেট দূর হয় খামারি পায় তার ন্যায্য মূল্য এবং হলো যে যারা আপনার র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করছেন সেখান থেকে ট্যাক্সের হারও কমাতে হবে বিশেষ করে যেটা দরকার আপনার খামারিদের জন্য সেটা হলো তারা সেই ন্যায্য মূল্য পাচ্ছে না খাবারের দাম বেশি সবকিছু মিলে যদি আপনার এই দাম না কমে আপনার আস্তে আস্তে আমাদের পোলট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে আর খামারি অনেক খামারি আপনার হলো আস্তে আস্তে হলো তারা বেকার হয়ে যাচ্ছে আমার এই ক্ষেত্রে আমি যেটা বলি যে আমাদের আমিষের চাহিদা যোগান পূরণের জন্য পোলট্রি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সরকারকে আপনার নির্দিষ্ট একটি কমিটির মাধ্যমে আমি একটু আবার একটু আহ্বান যেমন আপনার কাছে যেতে চাই সাধারণ সম্পাদক ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ আপনি বলছিলেন যে আমি বলছিলাম যে রপ্তানি বন্ধ হলো আবার রপ্তানি খুলে দেওয়া হলো সয়াবিন মিলের ক্ষেত্রে আর আরেকটি হলো যে ভর্তুকি বা আমদানি শুল্কের ক্ষেত্রে কোনো সুবিধা আপনারা পাচ্ছেন কিনা বা কোনো উদ্যোগ নেওয়া দরকার কিনা আসুন যেমন যদি বলেন ধন্যবাদ আসলে এই সেক্টরে কিন্তু সরকার অনেক ধরনের সুযোগ সুবিধা অতীতে দিয়েছে বলেই কিন্তু সেক্টরটা বর্তমানে যে পর্যায়ে আসতে পারছে কিন্তু ক্রমান্বয়ে সেই সুযোগ সুবিধাগুলো অনেকটা রহিত করা হয়েছে যেমন আমাদের একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া লাগে যেটা 5% সেটা আসলে দেখা যায় যে অনেক কোম্পানি সারা বছরে যে পরিমাণ ট্যাক্স তার অ্যাডজাস্টমেন্ট হবে তার চেয়ে অনেক বেশি কাটা হয়ে যায় গত বছর একটা অ্যাডভান্স ট্রেড আমাদের কোনো ভ্যাট নাই তারপর ভ্যাট হিসেবে কাটা হয়েছিল 1.5 বছর ধরে কিন্তু বেশিরভাগ কোম্পানি টাকাগুলো ফেরত পায়নি আচ্ছা এবং আরেকটা যেটা এই সেক্টরটা কিন্তু 2015 সাল পর্যন্ত পুরো ইনকাম ট্যাক্স ফ্রি ছিল সেখানে বর্তমানে কিন্তু এটা 15% আমাদের ইনকাম ট্যাক্স দিতে যেখানে গার্মেন্টস সেক্টর সেখানে ইনকাম ট্যাক্স কিন্তু অনেক কম আমরা ট্যাক্স নিতে প্রস্তুত কিন্তু এটাকে অবশ্যই কমিয়ে আনা উচিত এবং বর্তমানে আপৎকালীন সময় বিবেচনা করে এটাকে অবশ্যই আমরা দাবি জানাবো যে এটাকে কমিয়ে আনা হবে আরো কিছু জটিলতা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আন্তর্জাতিক ভাবে কিন্তু সব পণ্যের দাম বেড়ে গেছে আপনি জানেন যে ফ্রেট একটা মেইন ফ্যাক্টর হ্যাঁ কন্টেইনার ভাড়া অনেক বেড়ে গেছে এবং কন্টেইনার ভাড়া অ্যাবনর্মাল বাড়ছে নজরুল এখানে আছে তারা যে মাইগ্রেশন গুলো সাপ্লাই করে তাদের দামও সেগুলো বাড়ছে মানে ভুট্টা সয়াবিনের দাম অন্যান্য ভিটামিন প্রিমিক্স ডেল মিথনাইন যেগুলো সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে আরেকটা যেটা হচ্ছে যে আমাদের বিনা কারণে কিছু টেস্ট ফ্যাসিলিটি করার জন্য যেমন আমি একটা উদাহরণ বলি গতকালই কয়েকদিন আগে আমাদের একটা জাহাজ আসছে সয়াবিন মিলটার যে একটা কোয়ারেন্টাইন লাগে সেই জিনিসটা আবার আমাদের চিটাং ঘাটের থেকে টেস্ট করা লাগে দেখা যাচ্ছে সয়াবিনটা পৌঁছালো বুধবারে বৃহস্পতিবার শুক্র শনি দুই দিন বন্ধ প্রায় 7-8 দিন পরে আমরা টেস্ট করতে পেলাম এক একটা জাহাজ প্রতিদিনে প্রায় $20,000-30,000 ড্যামারেজ দিতে হলো এই কারণটা কিন্তু আমাদের এটাকে তো আমাদের ঘরে পৌঁছাচ্ছে অথচ এটা একটা সিম্পল জিনিস সয়াবিন মিলের নামে জাহাজগুলো অন্য কিছু আনার কোনো সুযোগ নাই এরকম প্রতিটা টেস্টের ক্ষেত্রে হচ্ছে আরো কিছু কিছু সমস্যা যেহেতু আজকে আলোচনা আসলো যে আমরা ফেস করতেছি যে আমরা আছি কি আমরা লাইভস্টক মন্ত্রণালয়ের আন্ডার মৎস্য খাদ্য নীতিমালা এবং পশু খাদ্য নীতিমালা তার পরিচালিত এর মধ্যে বিএসটি আবার যোগ হয়েছে যে আমাদের বিএসটি আবার শিল্প মন্ত্রণালয় চলে গেলেন তাতে শিল্প তাতে ডুয়েল একটা কন্ট্রোলের কারণে এখানে একটা যে শিল্প মন্ত্রণালয় আমরা নিবন্ধন হই আমরা কারান্ডারে থাকি প্লাস একটা এক্সট্রা কস্টের ব্যাপার আছে আমাদের একটা আইন চালু হয়েছে পাটের বস্তায় বিক্রি করতে হবে এটা একটা অবাস্তব জিনিস পৃথিবীর কোথাও নাই অথচ একটা আইন তৈরি হয়ে গেল এবং আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে আমরা পাটের বস্তা ব্যবহার করব তাহলে কিন্তু এই পাটের বস্তা সাপ্লাই দেওয়ার মতো সামর্থ্য আমাদের বাংলাদেশে নেই আপনি সকলেই জানেন যে তাহলে তো আমরা আমরা কি একটি সুপারিশে যাব যে বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এগুলো নিয়ে আমরা চিঠি লিখে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং আপনি বললেন শিল্প মন্ত্রণালয় সকলকে নিয়ে কি পোলট্রি ইন্ডাস্ট্রির জন্য যে সিঁড়ি নিতে বলার চেষ্টা করলে টাস্ক ফোর্স করা যায় কিনা আমরা আলোচনা করছি আজ পোল্ট্রি সম্ভাবনার পোল্ট্রি চ্যালেঞ্জ কি এবং আজকের গুরুত্ব বিষয় হলো ফিডের দাম সেটি নিয়ে কথা বলবো খামারি রক্ষা আন্দোলন আমরা দেখছি যে বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুল আওয়াল আপনি আমাদের সাথে আছেন আপনি বলেন যদি আপনি ইন্টারনেট সংযোগের জন্য আমরা ঠিক শুনতে পাইনি আগের আলোচনাটা আপনি যদি সুপারিশগুলো বলেন আমরা সংকটটা জানি কি করা দরকার সুপারিশগুলো আমি আপনাকে একটু বাস্তবতার কাছে একটু না বললে হয় না যেমন বর্তমান সময় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন 6 সদস্য বিশিষ্ট
বোর্ড আমি গত বছর অক্টোবরে সাক্ষাৎ করেছি, আমাদের যে প্রণোদনা দিয়েছেন, যে প্রণোদনা আমাদের কোনো কাজে আসেনি এরকম বলতে পারে না, চাই না, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে কিন্তু আমি প্রণোদনা পাইনি। 22,500 টাকা, 10,500 টাকা, যদি 1,000 মুরগির ক্ষেত্রে 2 লক্ষ টাকার ফিড লাগে, সেখানে এই প্রণোদনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং এই যে 4% সুদের যে আমাদের প্রণোদনার যে লোন গুলো সেটাও আমি এখন পর্যন্ত পাইনি। শ্রী সুলতানা তো বললেন যে যথার্থ খামারিরাও পায় নাই, এবং যথার্থ খামারিরা পায়নি, এবং প্রচুর খামারিরা এগুলো পায়নি। এই অবস্থার ভিতরে 1/3 খামার অলরেডি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার যে প্রস্তাবনাগুলো, আমি প্রস্তাবনাগুলো এইভাবে বলতে চাই যে আন্তঃ মন্ত্রণালয় এবং অধিদপ্তর গুলো একটি সমন্বিত গ্রুপ তৈরি করতে হবে, যেখানে আমাদের পোলট্রি খামার রক্ষা পরিষদ, পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সহ যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে তাদের প্রতিনিধির সমন্বয়ে। দ্বিতীয়ত হচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো, তাদের একটু কস্ট কম হয়। আমরা আমরা কেন তাদের বিরোধিতা করি, যে যারা মুরগি উৎপাদন, বাচ্চা উৎপাদন করবে, খাদ্য উৎপাদন করবে, মেডিসিন উৎপাদন করবে, তারাই আবার ডিম উৎপাদন করবে, তারাই মাংস উৎপাদন করবে, তাদের যে তাদের কাছ থেকে আমরা ফিড কিনে আমরা যে মুরগিকে খাওয়াচ্ছি, সেই আমার তো কষ্ট বেশি পড়ে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ের খামার আমরা টিকে থাকতে পারছি না, সেই জন্য প্রান্তিক পর্যায়ের খামার গুলোকে আধুনিকায়নের জন্য সহায়তা প্রদান করতে হবে। এবং খাদ্যের যে আমাদের র মেটেরিয়ালস আমদানি, এটা অবশ্য আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমি যদি একটু ছোট্ট আপনাকে ধরিয়ে দিতে চাই, যদি এমনটা কি সম্ভব বাংলাদেশে যে যদি সরকার বা টাস্কফোর্স বা আন্ত মন্ত্রণালয় সভা করে যদি সিদ্ধান্ত হয় যে পোলট্রিতে 1 কেজি মুরগির এই ওজনের মুরগি করতে এত খামার, এত খাদ্য লাগে, এই মেডিসিন লাগে, এই খামারিদের সুযোগ সুবিধা, ফলে 1 কেজি মুরগির মাংস 120 টাকা, 1টি ডিম খামারি পর্যায়ে 7 টাকা, মার্কেটে 8 থেকে 9 টাকা, 9 টাকার বেশি হবে না। এটি যদি জিনিসপত্রের দাম বাড়ে সেই রেশিওতে বাড়বে, এটা কি করা সম্ভব বাংলাদেশে? এবং এখানে আমি একটি বিষয় কথা শেষ করি, আমার যে চকলেটের উদাহরণ এসেছে, একটি সিগারেটের মূল্য 15 টাকা আমরা খাচ্ছি, একটি ডিমের ভিতরে যে আমার যে গুণাবলী রয়েছে, আজকে ডিমের দাম বেড়ে গেলে যখন আমরা চিন্তা করছি আমার বাচ্চারা খেতে পারবে না, মানুষ খেতে পারবে না, প্রোটিন কোথায় পাবে, এটা যে চিন্তা করছি, এখনো কিন্তু 1 হালি বা 2 হালি ডিম কিনে একজন মেহনতি মানুষের সংসার এটা সারাদিনের তরকারির আয়োজন করতে পারে এত অল্প পয়সায়, এমন কি মাছ মাংস কোনোটা কি আছে যেটা দিয়ে এটা সম্ভব? আমি মনে করি যে আমাদের মানসিকতার ডেভেলপমেন্ট আনা উচিত, যে 7 টাকার ডিম খাবো। এখন একটি ডিম কিন্তু আগের মতো মুরগি দৌড়ে বের হয়ে বাইরে খেয়ে যে ডিম দিত সেই দিন কিন্তু নাই, একদিনের বাচ্চা থেকে কিন্তু এখানে লালন পালন করে আমাদের ডিমটা উৎপাদন করতে হয় সম্পূর্ণ ব্যয়ের উপরে, শ্রমের উপরে, মেধার উপরে। এখন আপনার খাদ্য, মেডিসিন, লেবার কস্ট, ইলেকট্রিসিটি কস্ট সব মিলে তার কস্ট নির্ধারণ করার পরে আমার যদি মূল্য নির্ধারণ থাকে, আজকে আমার টাঙ্গাইলে, আমরা টাঙ্গাইলে একটা ব্রয়লার মুরগির আমি খামারি পাচ্ছি 150 টাকা কেজি, বাজারে বিক্রি হচ্ছে 175 টাকা, কেন একটা খামার থেকে গিয়ে 25 টাকা বৃদ্ধি পাবে কেন? এবং ব্রয়লার মুরগি আজকে আমরা খামারে বিক্রি হচ্ছে 170 টাকা, বাজার 250 টাকা, কেন? এটি তো আবার একটি মানে যারা বাজার দেখার দায়িত্বপ্রাপ্ত আছে তাদের দেখার কথা, বাজার মনিটরিংও দরকার, এটা এটা বাজার ব্যবস্থাপনা। এবং এটা যে এবং আমি এটা চাই জেলা জেলা সরকার ভাবে এমন একটি স্থানের ব্যবস্থা করা হবে যেখানে আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক খামারেরা নিজেরা সরাসরি মুরগি এবং ডিম বিক্রি করার ব্যবস্থা করতে পারবে, সেক্ষেত্রে সিন্ডিকেট এবং মধ্যস্থ ভোগীদের যে দৌরাত্ম্য সেটা কমে আসবে এবং আমার ভোক্তারা অপেক্ষাকৃত কম মূল্যে খেতে পারবেন। আমি সেদিন বলতে চাচ্ছেন, তার আগে আমি একটু নজরুল ইসলামের কাছে শুনতে চাই, আপনার কি মনে করেন কোন সিন্ডিকেট আছে এর মাঝখানে? অধ্যাপক নজরুল ইসলাম, ডক্টর নজরুল ইসলাম, আপনি অনেকদিন কাজ করেন এই ক্ষেত্রে, ডক্টর নজরুল ইসলাম সংযোগটি বোধ হয় একটু বিঘ্ন ঘটাচ্ছে। শিরিন সুলতানা বলেন, আপনি কি বলতে চেয়েছিলেন? আমরা একটু শিরিন সুলতানা শুনে আসি। বলতে চাচ্ছি আপনি ডিমের জন্য নির্দিষ্ট একটা মূল্য যেটা আপনার পোলট্রি রক্ষা জাতীয় কমিটি এবং যারা সংশ্লিষ্ট আছে সবাই মন্ত্রণালয়ের সাথে বসে তারা নির্ধারিত একটি বাজার মূল্য তৈরি করে দিবেন, যাতে করে খামারিরা আপনার নির্দিষ্ট একটি নির্ধারিত মূল্য পায় এবং ভোক্তা সেই ই থেকে বেরিয়ে আসতে পারে সিন্ডিকেটের কবলে যেন আর খামারি না। আমি একটু ডক্টর নজরুল ইসলামকে বলেছিলাম যে সিন্ডিকেটের কথা যদি বারবার আসে, ডক্টর নজরুল ইসলাম আপনি কি বলেন? আসলে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যারা
ম্যানুফ্যাকচারিং করে তারা সাধারণত মার্কেটিং করে না, তারা এজেন্টের মাধ্যমে মার্কেটিং করে। মানে মধ্যস্বত্বভোগী আমি কাকে বলবো, যেমন ফিড ইন্ডাস্ট্রি আছে, যারা ফিড ম্যানুফ্যাকচারিং করছে বা ফিড করছে তারা কিন্তু সরাসরি ফিড খামারের কাছে বিক্রি করছে না, তারা কিন্তু এজেন্টের মাধ্যমে যাচ্ছে। এটা কি আমি মধ্যস্বত্বভোগী বলবো নাকি তাদের মার্কেটিং সিস্টেম সিস্টেম বলবো, এটা আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা তো কিছুটা মার্কেটিং সিস্টেম, মানে বাজার ব্যবস্থাপনা। এটা আমি মার্কেটিং সিস্টেম, আরেকটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এবং এগ্রিকালচারাল যে প্রোডাক্ট গুলো আছে, আমরা কিন্তু যদি আমরা এই প্রোডাক্ট গুলোকে আমরা গভর্নমেন্টের সাথে একটু কিভাবে আমরা সমন্বিত ভাবে আমরা কাজ করতে পারি। একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কিন্তু আমরা এমআরপি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের এগ্রিকালচারাল কোনো প্রোডাক্টেরই কিন্তু আমরা বিক্রয় মূল্য কিন্তু আমরা নির্ধারণ করতে পারছি না, আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে সবসময় আমাদের নির্ভর করতে হচ্ছে। আর ডক্টর নজরুল ইসলাম, দেশের বাইরে পৃথিবীর অন্যান্য অনেক দেশে কিন্তু ডিমের গায়েও কিন্তু ডিমের দাম থাকে, এক্সপায়ারি ডেটও থাকে। সেই ক্ষেত্রে আমার যেটা কিছু প্রস্তাবনা আছে, বলেন। প্রথমত হলো এটা কস্টিং যে কমানোর জন্য বা দাম কমানোর জন্য, আমাদের জানেন যে আমরা যারা ইম্পোর্ট করি আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। ইম্পোর্ট পর্যায়ে আমাদের যে টেস্ট হয়, এই টেস্ট আগে ছিল না, নতুন করে এটা করা হয়েছে। এই টেস্টের জন্য আমাদের একদিকে সময় যায় এবং আমাদের কিছু এখানে আর্থিক ইনভলভমেন্ট এসে যায়। কিন্তু নিরাপত্তার জন্য যেহেতু এটা স্বাস্থ্য খাতে খাদ্যের পণ্যে ব্যবহার হয়, তাহলে কি নিরাপত্তার জন্য কি আমাদের এই পরীক্ষা করা দরকার না? আমি আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লোরামফেনিকেল, নাইট্রোফুরান এবং অ্যান্টিবায়োটিক, এটা খাদ্যের আমাদের যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা আছে অবশ্যই প্রয়োজন, কিন্তু সব আইটেমের উপরে ভুট্টার মধ্যে আমি কি নাইট্রোফুরান খুঁজবো, ভুট্টার মধ্যে আমি কি জিএম অ্যান্টিবায়োটিক খুঁজবো, ভুট্টা আমদানিতে কোনো ইয়ে লাগে এগুলো আনবে নাকি? আর একটা সয়াবিন আমদানি করতে গিয়ে আমাদের নাইট্রোফুরান অ্যান্টিবায়োটিক আমরা ওখানে আনবো নাকি? ভিটামিন প্রিমিক্স আমরা আনতে গিয়ে অনেক অ্যান্টিবায়োটিক আনবো, তো কস্টিং বেড়ে যাবে, এগুলো থাকার কথা নয়। এগুলো একটা অপ্রয়োজনীয় আমি মনে করি। এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে একটা সমন্বিত উদ্যোগ দরকার, পাশাপাশি ভাবে আমাদের আন্ত মন্ত্রণালয় যেটা আছে, আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ফিশারিজ এবং লাইফস্টক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে আমাদের এখানে উদ্যোগ নেওয়া দরকার। এবং পাশাপাশি ভাবে আজকে যেটা বলার চেষ্টা করেছেন আমাদের আবুল সাহেব, সেটা হলো যে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের নেতা হওয়ার জন্য না, অ্যাসোসিয়েশনকে কার্যকরীভাবে পরিচালন করে দেশের স্বার্থে এবং ভোক্তার স্বার্থে এবং এই সেক্টরের স্বার্থে আমরা যারা আছি এখানেও আমাদের সমন্বিত একটা উদ্যোগ গ্রহণের আমাদের প্রয়োজন আছে। পাশাপাশি ভাবে বহুজাতিক কোম্পানির একটা কথা আছে, আমরা যে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো আছি, বিভিন্ন কোম্পানি আমাদের বিজনেস করতে গেলে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং অ্যাসোসিয়েশনের মেম্বার হতে এবং গভর্নমেন্টেরও একটা পারমিশনের ব্যাপার আছে। সেই দিক থেকে আজকে বহুজাতিক কোম্পানি তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে যা আমাদের লোকাল এন্টারপ্রেনার যেটা পাচ্ছে না, এবং আমাদের বহুজাতিক কোম্পানিগুলো এই সেক্টরে কি কি কাজ করতে পারবে এবং কোনটা করতে পারবে না, আমাদের এখানে একটা শার্পলি একটা ডিমার্কেশনের দরকার। এবং বহুজাতিক কোম্পানি, অনেক বহুজাতিক কোম্পানির তো এমন ওষুধ বা এমন এমন কেমিক্যাল আছে যেটা আপনার দরকার এবং বাংলাদেশে সেটা উৎপাদন হয় না, সেগুলো তো লাগবেই, সেটা আমরা করবো। আমি দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে যেমন সিপি আছে, নিউ হোপ আছে, এরকম আরো বেশ কয়েকটি কোম্পানি আছে, তারা একবারে মানে উৎপাদন থেকে শুরু করে এখানে একবারে বিপণন পর্যন্ত প্রত্যেকটা আইটেমের যেভাবে তারা চলে যাচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেশন, যেটা ইন্টিগ্রেশন বহুজাতিক কোম্পানিকে তারা শুধু যদি ব্রিডার ফার্ম করতে চায়, ব্রিডার ফার্ম এবং হ্যাচারিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, তারা ফার্দার কোন এরিয়াতে যেন কাজ করতে না পারে। এটা অবশ্য যেমন ফিডমিল অ্যাসোসিয়েশন আছে বা আদার্স যে অ্যাসোসিয়েশন আছে, তারা যদি এইভাবে আগায় এবং গভর্নমেন্টের যদি সহযোগিতা থাকে, তাহলে আমাদের যে বহুজাতিক কোম্পানির জন্য আমাদের কিন্তু লোকাল ইম্পোর্টার্সরা আগামী দিন বড় ধরনের একটা ব্যাখ্যা করবো। অলরেডি আমরা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যেমন আমাদের প্রান্তিক পর্যায়ে খামারিদের সহযোগিতার দরকার, সেই দিক থেকে প্রান্তিক পর্যায়ের খামারিরা কিন্তু দিন দিন আমাদের কমে যাচ্ছে। আমরা যদি বর্তমান ক্রাইসিসের ফিড ক্রাইসিসের কথা বলি, আমাদের ছোট এবং মাঝারি যে সমস্ত ফিড মিল গুলো আছে সেগুলো কিন্তু বন্ধে বন্ধ হয়ে গেছে। ফিড মিল অ্যাসোসিয়েশনের কাছে যাই, আহসানুর জামান যদি বলেন, যিনি নজরুল ইসলাম বলতে চাচ্ছেন যে এই যে আপনাদের যে সংকট, সেক্ষেত্রে বহুজাতিক কোম্পানি বা যারা বিদেশি কোম্পানি আছে, যে সমস্ত মেডিসিন বা যে সমস্ত উপাদান আপনার এই ফিড মিল তৈরির ক্ষেত্রে লাগে, সেটা তো দরকারই হবে, সেটা বহুজাতিক হোক আর লোকালি হোক, সেটা তো তাদেরকে তো নিষিদ্ধ করা যাবে না। আহসানুর জামান, বাংলাদেশের যে পলিসি অনুযায়ী আপনাকে নিষিদ্ধ করতে পারবো না, কিন্তু একটা নীতিমালা হওয়া দরকার যে কি কি কাজ করতে পারবে বা কিভাবে এটাকে। এবং আরেকটা যেটা হয় কি, আমাদের দেশে মার্কেট সার্ভেও নাই, কোনো ইনফরমেশন নাই,
যার জন্য যে কোনো ব্যবসায় আমরা কি পরিমাণ রিকোয়ারমেন্ট আছে সেটা বিবেচনা না করে সবাই নেমে পড়ি, যার জন্য মার্কেট কিন্তু একটা ধস নামে। আরেকটি যেটা বিপণন ব্যবস্থা, বাংলাদেশে একটা কৃষি মার্কেটিং ডিপার্টমেন্ট আছে পাকিস্তান অবস্থা থেকে দেখছি, এখন জেলা পর্যায়ে কোনো কোনো প্রবলেম করতে না, উপজেলা পর্যায়ে বাদ দেন। একটা যেখানে একটা বিশাল সেক্টর মার্কেটিং, সেখানে আমার জানা মতে ইদানিং এই ডিপার্টমেন্টটাকে একটু রিঅর্গানাইজ করার চেষ্টা হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে কোনো আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়, কৃষি বিপণন অধিদপ্তর তো এখন পর্যন্ত আমরা দেখছি যে কৃষি পণ্য যে সমস্ত পেঁয়াজ আলু এটা নিয়ে ব্যস্ত আছেন, তারা কি পোল্ট্রির ক্ষেত্রে কোনো নজর দিতে পারছেন কৃষি বিপণন অধিদপ্তর? এখন তো তাদের কোনো লোক বলেই নাই এবং কোনো প্রপার লোকও নাই, দেখা যাচ্ছে ইন্সপেক্টরের লোক হয়তো জেলা পর্যায়ে আছে। এটাকে একটু মানে এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর কি ভূমিকা রাখতে পারে? তারা হচ্ছে যে পুরা যে মার্কেট মনিটরিং করে এবং লোকালি যেগুলো কথা বলতে বিভিন্ন জায়গায় হয়তো কিছু আমরা যদি মার্কেট খামার ফার্মার্স মার্কেট আমরা তৈরি করতে পারি উপজেলা জেলা লেভেলে, যা খামারিরা তার নিজস্ব প্রোডাক্ট তারা বিক্রি করতে পারবে, সেরকম অবশ্যই করা যেতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের দুইটা প্রোটিন সোর্স আছে, একটা হচ্ছে এনিম্যাল প্রোটিন, একটা ভেজিটেবল প্রোটিন। একটা ফুডের ব্যালেন্সের জন্য দুইটা সোর্সই দরকার। ভেজিটেবল প্রোটিন মানে হচ্ছে আমাদের সয়াবিন মিল, ভুট্টা, আমরা সরিষার খোল, আর এনিম্যাল প্রোটিন আছে ফিশ মিল এবং মিটার বন্ধ পোল্ট্রি মিল। হঠাৎ করে বাংলাদেশে মিটার মিল বন্ধ করে দেওয়া হলো, দু একজন হয়তো খারাপ কাজ করেছে, তার অর্থ এই না যে ঢালাও বন্ধ করতে হবে। এবং ফিশ মিলটা অ্যাভেলেবেলও না, সবচেয়ে কস্টলি পণ্য, যার দাম অ্যাভারেজ 110-120 টাকা এবং এটা পয়সা দিলেও পাওয়া যায় না। হঠাৎ করে সরকার বন্ধ করে দিল যে ইভেন বোবাইন সোর্সেরও আমরা মিটার মিল আমদানি করতে পারছি না। একটা নীতিমালার মাধ্যমে অবশ্যই আমদানি করা সম্ভব, দু একজন খারাপ কাজ করছে তার জন্য তো পুরো সেক্টরকে সাফারিং করার দরকার নাই। আজকে যদি মিটার মিল আমদানি অব্যাহত থাকে তাহলে সয়াবিনের এই ক্রাইসিসটা তৈরি হতো না। ফলে আমাদের দাবি যে সব আন্তঃমন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নেওয়ার দরকার। আমাদের মন্ত্রণালয় থেকে কিন্তু সবগুলো চিঠি দেওয়া হয়েছে, আপনি সয়াবিন মিল এক্সপোর্টের ব্যাপারে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয় সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে এটা বন্ধ করা হোক এবং কৃষি মন্ত্রণালয় একার সিদ্ধান্ত হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইনি। এবং ইতিমধ্যে যা ক্ষতি কিন্তু হয়ে গেছে, এই যে গত এক মাসে যে 10 টাকা করে যে কেজি বার করে মার্কেট থেকে যে টাকাটা বেরিয়ে গেল, এটা তার একটা খামারিদের খারাপ করবে এবং এর আলটিমেটলি প্রোডাক্টের দাম বাড়লে এটা ভোক্তাদের পর্যায়ে পড়বে। ফলে আমরা যেটা মনে করি, আমরা কেউই দেশের বিরুদ্ধে নাই, আমরা আমরা সবাই মিলে চলছে। আমরা আমরা ফিড মিলার যদি খামারি না বাঁচে, খামারিরা যদি ফিড না নেয় তাহলে আমরা বাঁচবো না, আবার ভোক্তারা যদি মুরগি না কেনে, ডিম না কেনে তাহলে খামারি বাঁচবে না, এটা একটা সমন্বিত ব্যাপার। এবং আমরা সবাই দেশপ্রেম নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি করা উচিত যাতে করে একটা সিন্ডিকেটের কথা হলো, যেটা অবশ্যই যেমন দেখা যাচ্ছে যে মুরগি আমাদের যারা ডিলার তাদের কাছ থেকে খামারিরা পাকিতে পণ্য কিনতেছে, বাচ্চা কিনতেছে, আবার মার্কেটিংটাও তারা করে দিচ্ছে, আলটিমেট তাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে এই সিস্টেম গুলো। এবং যেটা একটা প্রশ্ন উঠেছে যে আমরা কিছু ভর্তুকি দিলাম, এটা ক্যাশ পর্যায়ে না দিয়ে যদি কাইন্ড অবস্থায় দেওয়া হতো যে নতুন বাচ্চার জন্য তাকে 500 বাচ্চা বা 1000 বাচ্চা নতুন করে দেওয়া হোক অথবা কিছু খাবারের, তাহলে কিন্তু আবার খামারিরা ফিরে আসতো। আপনি 10,000, 20,000, 30,000 টাকা দিলেন, এটা তাদের ডেলি খরচের ভিতর তারা ব্যয় করে। আরেকটা হচ্ছে ইলেকট্রিসিটিতে আমরা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এটা এগ্রিকালচারের মতো আমাদের এই সেক্টরে বিদ্যুতের বিল কিন্তু এগুলো কিন্তু অনেক কস্ট বেড়ে গেছে। পরিবহন, আগে যেখানে আমরা 20 টন মাল ক্যারি করতে পারতাম সেখানে এখন 12 টনের বেশি ক্যারি করা যায় না, অথচ বাংলাদেশের রাস্তা পৃথিবীর সবচাইতে বেশি দামে এখানে রাস্তা তৈরিতে খরচ হচ্ছে, অথচ বলা হচ্ছে যে 20 টনের ট্রাক গেলে রাস্তা নষ্ট হয়ে যাবে। সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না, তাতে করে এটা ভালো মানা চাই না ফিডের ক্ষেত্রে, আবার র মেটেরিয়াল আনতে খরচ হচ্ছে, আবার ডেলিভারি করতে খরচ হচ্ছে। আরেকটা হচ্ছে পথে পথে চাঁদাবাজি, কয়েকদিকে দেখলাম যে সরকার নির্ধারিত করে দিল সমিতিগুলো চাঁদা নিতে পারে, তাহলে সারা পথে আমার কয়েকটা ট্রাক আছে আমি জানি একটা টিপ ঘুরে আসতে 7,000-8,000 টাকা চাঁদা দেওয়া লাগে, তাহলে প্রতি কেজি ফিডে কত কষ্ট বাড়ছে, খামারি রক্ষা পরিষদের আব্দুল আওয়াল যদি বলেন শেষ বক্তব্য যদি বলেন আপনি। আমার বক্তব্য হচ্ছে যে এই যে আমরা যে প্রস্তাবনা গুলো দিয়েছি, পোল্ট্রি প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামার গুলো খুবই বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে। এই প্রস্তাব গুলো যদি প্রস্তাব আকারে থাকে, 2-4-6 মাস যদি এটা ওয়েট করা হয়, তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে 2-1 মাসের ভিতরে আরো অনেক পোল্ট্রি খামারি ধ্বংস হয়ে যাবে এবং খামারিদের পুঁজি একদম হারিয়ে যাবে, এবং তখন কিন্তু ডিম অলরেডি আপনাকে 10 টাকার উপরে বা 12-14 টাকা খেতে হবে। যদি আমরা তা না খেতে চাই, অত্যন্ত দ্রুত গতিতে আন্তঃমন্ত্রণালয় মন্ত্রণালয় বৈঠক করে এবং আমাদের কাছে সমস্যাগুলো নিয়ে বসে দ্রুত গতিতে সমাধান করার উদ্যোগ নেওয়া উচিত। আপনারা কি এর আগে যে প্রতিনিধি দল দেখা করেছিলেন তার কোনো বাস্তবায়ন পাচ্ছেন যা বলেছিলেন মন্ত্রী মহোদয়কে? আমরা আমরা যে দেখা করেছি বাস্তবায়নের মধ্যে যে প্রণোদনার টাকাগুলো দ্রুত ছাড় দিয়েছেন,
এবং এই যে ঋণগুলো দিয়েছেন অনেকে কিন্তু অনেকে পাননি। এদেশের যে ব্যবস্থাপনা, আমাদের যে মানসিক অবস্থা, নৈতিকতা, আমাদের যে বিবেক, সেখানে তো সবসময় পার্শিয়াল এবং আমরা একজনকে দেই একজনকে দেই না, এটাও আমাদের একটা বিরাট একটা সমস্যা তৈরি হয়েছে। মন্ত্রী যেখানে আমাদের আমাদের সাথে বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করলেন, আমি নিজে টাঙ্গালে পাইনি, যে লোকে বলে ইয়ে লোকে বললো, ওনারা বলে যে ওনাকে দেওয়া হবে, একটু পরে বিবেচনা করা হবে। আচ্ছা ঠিক আছে, সেটি কথা বলছেন, সেই সুলতান যদি শেষ করেন আপনি। হ্যাঁ নজরুল ইসলাম কিছু বলতে চাচ্ছেন, বলেন। যে আমি আমার আশঙ্কার কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। আমার আশঙ্কাটা এই জায়গায় যে আজকে এই সেক্টরে আমরা হিমশিম খাচ্ছি, এর মধ্যে এই ফিডের এত প্রাইস, তার মধ্যে এই সয়াবিন মিল এক্সপোর্ট হচ্ছে, আমার আশঙ্কাটা এই জায়গায় এখন আবার ইম্পোর্ট শুরু হয় কিনা, সেটা আমাদের রেড মিট হোক বা হোয়াইট মিট হোক বা এই নামে বিভিন্ন কিছু যেটা যেটা আমরা এখানে উৎপাদন করছি, সেই ক্ষেত্রে আবার পোলট্রি মাংস, মুরগির মাংস বা গরুর মাংস আবার ইম্পোর্ট শুরু হয়ে যায় কিনা, আমার কিছুটা ইয়ে আছে। কারণ আমরা জানি যে ব্রাজিল থেকে মুরগি আনার চেষ্টা করা হয়েছিল, কিছু এসেছিল, সেটি এখন কিছুটা স্তিমিত হয়েছে, আবার যাতে না আসে নিচ্ছে সেই জন্য সোচ্চার থাকতে হবে আপনাদের সবারই। শিরীন সুলতান যদি শেষ করেন, আমরা আবার প্রান্ত থেকে ফিরে যেতে চাই। আমি যেটা বলতে চাই, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে মনোভাবী পারে আমাদের প্রান্তিক পর্যায়ের খামারিদের বাঁচাতে এবং আমাদের আমিষের চাহিদা পূরণ করে আমাদের আমিষের উৎসকে রক্ষা করতে। সবাই ভালো থাকুন। আমি আপনি শেষ, আমি আসানুল জামান, আপনার আরামে সময় আছে আমার, আপনি যদি শেষ বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। আসানুল জামান, ডিবিসিকে ধন্যবাদ একটি মানে যুগোপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা চাই যে আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা নিলে অবশ্যই আমরা অবস্থা থেকে উত্তরণ সক্ষম হবো, এবং সেক্ষেত্রে সবারই কিন্তু একটি পদক্ষেপ নিতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে পদক্ষেপ গুলো নেওয়ার দরকার আমরা অবশ্যই নিব, পাশাপাশি ভাবে সরকার থেকে যে বিশেষ জরুরি অবস্থায় কিছু মানে পদক্ষেপ নিতে হয়, যেটা আপনি একটু আগেই বললেন যে সরকার ইতিমধ্যে বিভিন্ন পণ্যের রপ্তানি শুল্ক বা আমদানি শুল্ক কমাতে বলে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও কিছু কিছু পদক্ষেপ সরকারকে নিতে হবে আপৎকালীন সময়ের জন্য। কারণ আমরা যেটা লক্ষ্য করছি যে মানে এখন যে ট্রেন্ড দেখতেছি, আগামী 2-3 মাসের ভিতর এই র মেটেরিয়াল দাম কমে আসার এখন সম্ভাবনা আমরা দেখছি না, এটা যদি চলতে থাকে এবং যদি খামারিরা আস্তে আস্তে সরে যায় সেক্টর থেকে, তাহলে খামারিরা যখন বাঁচবে না, আমরাও আলটিমেটলি ব্যবসা থেকে সরে যাব, এবং এই সেক্টর যারা আমরা ব্যবসা করি তাদের বাজারে প্রচুর পরিমাণ বাকি, সেক্ষেত্রে পোল্ট্রি খাত না দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে, যেটি এই করোনা সম্ভাবনা দরকার নাই। অনেক অনেক ধন্যবাদ আসাদুল জামান, অনেক ধন্যবাদ ডক্টর নজরুল ইসলাম এবং অধ্যাপক আব্দুল রাব্বার এবং শিরীন সুলতান আপনাকেও আমরা বিদায় নিচ্ছি। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এই বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে। বিকশিত পোলট্রি এবং সম্ভাবনার পোলট্রি, তার চ্যালেঞ্জ কী, এই নিয়ে আলোচনা হবে আগামী শুক্রবার আবার বিকাল 4টায়। আমাদের সঙ্গে থাকুন।